এমন দৃষ্টি কোথাও খুঁজি পাবি না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি একদিকে বঞ্চনার অভিযোগে মমতার ধর্ণায় গানের সুর গানের কলি আর অন্যদিকে সেই একই বঞ্চনা যে সরকারের বিরুদ্ধে অভিযোগ সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বসে গান গাইছেন আর তার সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আন্দোলনকারীরা মাসের পর মাস ধরে আন্দোলন করছেন স্লোগানিং করছেন এই দুটি বিপরীত চিত্র এই মুহূর্তে উঠে আসছে বাংলায় একটা বিরতির সময় হয়েছে ফিরছে বিরতির পর এই দুই বিপরীত চিত্র আপনাদের দেখাবো আরো কিছু লেটেস্ট আপডেট সঙ্গে থাকো রিপাবলিক বাংলা ডুবকি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে গান গাইছেন ধর্ণা মঞ্চে বসে যে ধর্ণা মঞ্চ নাকি বঞ্চনার বঞ্চনার অভিযোগে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে যে রাজ্যের যে বঞ্চনা রাজ্যের প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে এই লড়াই আর সেই লড়াইয়ে গান গাইছেন মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে আন্দোলনকারীরা তারা একই বঞ্চনার দাবিতে দিয়ে তাদের যে প্রাপ্য দিয়ে তারা পাচ্ছেন না সেই বঞ্চনার দাবিতে তারা লড়াই করছেন তারা আন্দোলন চালাচ্ছে দিনের পর দিন রুমকি প্রতিক্রিয়া নাও একদমই তাই মিনাক্ষী আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করছেন এখান থেকে 500 মিটার দূরে এবং সেখানে গান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ গান করছে ওই যারা চাকরি পায়নি বসে আছে তারা তো ভীষণ গান শোনার জন্য উৎসুক রাজ্যের প্রশাসন প্রধানের কাছে সেই জন্য উনি গান শোনাচ্ছেন ওনাদের গানটা অন্য কিছু গাক এর মধ্যে তো একটা খবরে বেরিয়েছে ডক্টর নির্মল মাঝি তার ছেলের বউকে 13টা চাকরি দিয়েছে তাকে কবার চোর ডাকাত বলেছে তাকে জেলে পাঠাতো তাই থাকতো একটা সততা যে আমি চাই না কই এখনো তো কিছু হয়নি যখন এটা নিয়ে আরো নাড়াচাড়া পড়বে কতক্ষণ আড়াল করা যায় তাই দেখা হচ্ছে উনি তো গান গাইবেনই যেদিন ওই তিলজলার ঘটনায় যে একটা বাচ্চার মর্মান্তিক একটা মৃত্যু হলো সেখানে গণ্ডগোল চলছে সেখানে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে সেদিন উনি নাচ করছিলেন তো এই চলে আমাদের রাজ্যে কাজে আমাদের চাপে রয়েছেন তাই নিজেকে হালকা করার জন্য গান করছেন আর একটু পরে দেখবেন সেই গানটাও বন্ধ হয়ে যাবে কিন্তু কোন সুরে গানটা করছে এটা দেখতে হবে গানটা সপ্তম সুরে করছে না কোন সুরে করছে ওনার মাথাটা গেছে তাই উল্টোপাল্টা কথা বলছেন যার কর্মচারীরা চোর ডাকাত তিনি সেই কর্মচারীদের সাংবিধানিক পদে রয়েছেন তাহলে উনি কি আর ওনার পুলিশ দপ্তর এতগুলো চোর ডাকাতকে ধরতে পারলো না তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি পদত্যাগ করুন পদত্যাগ করা উচিত নৈতিক দায়িত্ব নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাইতে হবে 100% ক্ষমা চাইতে হবে 100% ক্ষমা চাইতে হবে চাকরি চুরি পয়সা চুরি